সবিতা সরকার মহোদয়কে কোন গুরুত্ব না দিয়ে এখন এবং আজকে ক্ষমা করবেন ত্রিপুরা রাজ্যের চেয়ারম্যান হাজার কোটি টাকা আনস্পেন সরকারের যে বাজেট টাকা খরচ করতে পারে না টাকা ফিরত যাবে দিল্লিতে এবং কিভাবে দিল্লি থেকে টাকা আসে জানেন প্ল্যানিং কমিশন এবার যদি টাকা খরচ করতে না পারে নেক্সট ইয়ারে যখন টাকা যাবে রাজ্য সরকার থেকে প্ল্যানিং কমিশন ভাবে আগের টাকাও তোমরা খরচ করতে পারো না এত টাকা চেয়েছো কমিয়ে দেবে এটা প্রাইম মিনিস্টার অর্থমন্ত্রী ব্যাপার না আইনের ব্যাপার আছে তাহলে এই টাকাটা তো আমরা খরচ করতে পারি জনকল্যাণে তার সংস্কৃতি তার কৃষ্টি রক্ষা করার জন্য আমরা তো করতে পারি সাংবাদিক ডেভেলপমেন্ট কাউন্সিল তারা দেখে আমি বলছি না ত্রিপুরা তো সাংবাদিক কম না তাদের অর্থনৈতিক অবস্থা কি তাদের সব কিছু নিয়ে এই কাউন্সিল হলে পরে তাদের সরাসরি মদত করতে পারে এটা নিয়ে আমি কারণ এটা তো আমার মন গড়া কিছু না এটা ভারতের সংবিধান করে আসাম গভর্নমেন্ট করেছিল তার জন্য আমরা এটা ডিমান্ড তুলছি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও আমরা লিখব ত্রিপুরার সব রাজনৈতিক দলকেও আমরা লিখব এটা জনগণের উন্নয়নের স্বার্থে রাজ্যের সমস্ত পিছিয়ে বর্গ কমিউনিটির অর্থনৈতিক কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য আমাদের দাবি এটা কোনো রাজনৈতিক দাবি নয় আমি বিশ্বাস রাখি রাজ্যের মানুষ সাড়া দেবে রাজ্যের মানুষ সাড়া দেবেন আজকে এখানে আমরা আলোচনা করে আমরা আটটা জেলায় প্রশাসনে আমরা ব্যাপক প্রচারে নামব এরপরে জনমত সংগঠিত করে আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আমরা স্মারকলিপি দেব বলবো যে আমরা চাই এই ডেভেলপমেন্ট কাউন্সিল করে প্রত্যেকটা ডেভেলপমেন্টের উন্নতি করা সংক্ষেপে বললাম আমি সব কিছু বলি নাই